তাহলে আরবিতে যে প্রবাদ বাক্য আছে যে মান তলা বালা সাহের আল্লাহ তুমি উচ্চতা যদি পেতে চাও তাহলে রাত জাগতে হবে তার মানে আমাদের যুবকরা কি উচ্চাকাঙ্ক্ষী নয় তারা কি সাফল্যের আশা করে না আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইসলামী মানবাধিকার আজ সারা বিশ্ব বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক সংগঠন এলাকা ভিত্তিক সংগঠন ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিজিনাল বিভিন্ন অর্গানাইজেশন মানবাধিকার রক্ষার দাবি করছে ইউনাইটেড নেশনের শাখা প্রশাখা ইউএনএচসি আর আর বিভিন্ন রকমের সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ওয়াচ হিউম্যান রাইট কমিশন এইরকম ভুরি ভুরি কমিশন সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি তা সত্ত্বেও আমরা কি দেখতে পাচ্ছি যে বিশ্বে মানবাধিকার সুনিশ্চিত হয়েছে মানুষের অধিকার হনন বন্ধ হয়েছে মানুষকে মানুষ রূপে বেঁচে থাকার অধিকার এই সংগঠনগুলো দিতে পেরেছে এই মানবাধিকারের যে একটা স্বপ্ন সেটাকে বাস্তবে রূপ দিতে পেরেছে অবশ্যই না সিরিয়ার কাহিনী বলে দিচ্ছে যেখানে ডিসেম্বর দু থেকে আজ অবধি চার লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে আর তিন কোটি মানুষ নিজের দেশ থেকে বিতাড়িত আজ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে মায়ানমারের ঘটনা বলছে আগস্ট দু হাজার ইউনাইটেড নেশনের জাতিসংঘের রিপোর্ট ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অন মায়ানমার বের হল ওই রিপোর্টের মধ্যে বলা হচ্ছে যে সেই দেশের সরকার সেই দেশের শাসক দল এবং সেই দেশের সেনা পরিকল্পনা পরিকল্পিতভাবে সেখানকার মাইনরিটিদের সংখ্যালঘুদের উৎখাত করেছে দশ লক্ষ মুসলমানদেরকে তাদের ভিটামাটা থেকে তাদের বাড়িঘর থেকে তাদের জমি থেকে তাদেরকে উৎখাত করেছে তাদের মহিলাদের ধর্ষণ করেছে এটা একটা নিরপেক্ষ যাঁচ সমিতি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট ইউনাইটেড নেশন রাষ্ট্রসংঘ কোনো মুসলিম সংস্থা নয় এটা আন্তর্জাতিক সংস্থা ওই ইউনাইটেড নেশন রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে যে মানবাধিকার হনন হয়েছে সিরিয়াতে মানবাধিকার হনন হয়েছে এই মায়ানমারে মানবাধিকার হনন হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন কোনো ডেভেলপ কান্ট্রি যখন কোন ইউরোপ আমেরিকার কান্ট্রি যখন কোন ধরি দেশ সেখানে যখন কোন অত্যাচার হয় সেটা মানবাধিকার কিন্তু কোন অনুন্নত দেশে কোন থার্ড ওয়ার্ল্ড দেশে কোন আরব দেশে কোন মুসলিম দেশে ভারতের মতো দেশে আর কোন গরিব দেশে নেপালের মতো দেশে যদি কোনো মানুষের উপর অত্যাচার হয় সেটার উপর পুরো বিশ্ব একটা নির্বাক নিশ্চুপ চোখ বন্ধ করে নাই। তাহলে এই মানবাধিকারের যে আলাদা আলাদা সংজ্ঞা যে ইউরোপিয়ান হলে তাদের অধিকার আলাদা আর এশিয়ার হলে তাদের অধিকার আলাদা ডেভেলপ কান্ট্রি হলে তাদের অধিকার আলাদা মুসলিম হলে তাদের অধিকার আলাদা খ্রিস্টান হলে তাদের অধিকার আলাদা এই যে মানবাধিকারে পার্থক্য বৈষম্য ডিফারেন্সেস এই ডিফারেন্সেস বিরুদ্ধে আজকে আমাদের সরব হতে হবে এবারে আসা যাক যে মানবাধিকার কাকে বলে মানবাধিকারের ডেফিনেশন ইউনাইটেড নেশনের ইউনিভার্সাল ডিক্লারেশনের আর্টিকেল ওয়ান বলছে অল হিউম্যান বিংস আর বন্ড ফ্রি প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে জন্মেছে তার বেঁচে থাকার অধিকার রয়েছে স্বাধীনভাবে অ্যান্ড ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড রাইটস এবং প্রত্যেকটা মানুষ যারা এই বিশ্বে জন্মেছে তাদের সম্মানের অধিকার রয়েছে এবং তাদের অধিকার তাদের সম্মান তাদের মান মর্যাদা সবার এক সমান এটা ইউনাইটেড নেশনের চার্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান বলছে ইউনিভার্সাল ডিক্লারেশনে কিন্তু বাস্তবে আজকে আমরা দেখতে পাচ্ছি এটা এটার বাস্তবের রূপ কিন্তু আলাদা লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে কোনো চেঁচামেচি নেই কিন্তু যখন একটা উন্নত দেশে ফ্রান্সে যদি পাঁচজন মারা যায় সারা বিশ্ব জুড়ে তোলপাল আর ওই জায়গাতে ইরাকে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে বিগত দুই দশক ধরে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার হন হচ্ছে না তাহলে এই যে মানবাধিকারে দুই ধরনের বৈষম্য দুই ধরনের ডেফিনেশন সেটা কিন্তু ইসলাম মানে না ইসলামের যে মানবাধিকার সেটা একটা পুরো বিশ্বের প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রযোজ্য ইসলাম প্রত্যেকটা মানুষকে মানুষরূপে রূপে সম্মান দিয়েছে প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার অধিকার দিয়েছে প্রত্যেকটা মানুষকে ধর্ম পালনের অধিকার দিয়েছে এবং মানুষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে ঘোষণা করেছে সুরা তাগাবুনের তিন নম্বর জানি মানবজাতিকে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম তোমাদের রূপ দিলাম আকার দিলাম আর সেই রূপটা সেই আকারটা সেই আকৃতিটা সবথেকে সুন্দর আকৃতি মানুষকে সবথেকে সুন্দর ঘোষণা করা হলো সেই মানুষের মধ্যে একজন হিন্দুও পড়ে একজন মুসলমানও পড়ে একজন খ্রিস্টানও পড়ে একজন বৌদ্ধ পড়ে তারপরে আল্লাহ তালা মানুষকে মানব জাতিকে শ্রেষ্ঠ সম্মান দান করলেন শ্রেষ্ঠ আসনে বসালেন ওলাকাতকার রমনা বানী আদম যে আমি বানি আদমকে আমি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত করেছি ও ফুল্লাহম আলা মিম্মা মিমা খালাকলা এবং এই বিশ্বভূমণ্ডলে অন্যান্য যে সৃষ্টি রয়েছে অন্যান্য জীবজন্তু রয়েছে অন্যান্য যে এই বিশ্বের মধ্যে যারা বাসে তাদের মধ্যে সৃষ্টির মধ্যে আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করলাম এবং ইসলাম মানুষকে নিজের ধর্ম স্বাধীনতার সহিত পালন করার অধিকার দিয়েছে একটা মানুষ স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করবে ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই সুরা আন আমের মধ্যে আল্লা তালা স্পষ্টভাবে ঘোষণা করলেন যে না শুধু অন্যদের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে বরং অন্য ধর্মের মানুষকে বিদ্রুপ করা কোন ধর্মকে কটাক্ষ করা কোন ধর্ম সম্বন্ধে আপত্তিকর কুরুচিকর মন্তব্য করা ধর্মের অবমাননা ইসলাম কিন্তু বরদাস্ত করে না আল্লাহ যে তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় উপাসনা করা হয় অন্য ধর্মের দেবী দেবতা অন্য ধর্মের গা অন্য ধর্মের রীতি নীতি কৃষ্টি কালচারকে তুমি গালি দেবে না ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিল নিজের স্ট্যান্ড যে অন্য ধর্মকে কটাক্ষ করা যাবে না অন্য ধর্মকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের মানুষকে উপহাস করা যাবে না শুধু এটা নয় বরং যাদের ইচ্ছা তারা ইসলামের মধ্যে আসবে যাদের ইচ্ছা তারা নিজেদের ধর্ম পালন করবে কলিল হাকুমের রব্বিকুম ফমান শাহ আফালি উমিন ওমান শাহ আফাল ইয়াকফর আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করলেন যে যখন সত্য কথা চলে এসেছে ইসলামের বার্তা পৌঁছে গেছে এবার যাদের ইচ্ছা তারা ইসলাম গ্রহণ করবে যাদের ইচ্ছা তারা সত্যকে গ্রহণ করবে আর যারা যাদের ইচ্ছা আছে তারা গ্রহণ করবে না শরীয়ত কাউকে বাধ্য করতে পারে না লাকুম দিন সাল্লামকে ঘোষণা করা হলো যে তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম হোক না তুমি নিজের ধর্ম পালন করো আমি নিজের পালন করি তো ইসলাম প্রত্যেকটা মানুষের ধর্ম পালনের যে অধিকার ধর্ম পালনের স্বাধীনতা এটা মানুষের একটা বড় অধিকার মানবাধিকার এই মানবাধিকারকে ইসলাম সুনিশ্চিত করেছে শুধু এটা নয় বরং জন্মভিত্তিক বৈষম্য কোন মানুষ নির্দিষ্ট একটা বংশে জন্মগ্রহণ করেছে কোন একটা জায়গাতে বংশগ্রহণ করেছে কোন একটা কাস্টে জন্মগ্রহণ করেছে কোন একটা জাতিতে ধর্ম জন্মগ্রহণ করেছে জাতির ভিত্তিতে জন্মের ভিত্তিতে বংশের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে ভাষার ভিত্তিতে অঞ্চলের ভিত্তিতে এলাকার ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য চলবে না বরং প্রত্যেকটা ব্যক্তির সমতার অধিকার রয়েছে সমান অধিকার আমি ও বংশে জন্মগ্রহণ করেছি বলে আমার মর্যাদা উঁচু না জন্মগতভাবে প্রত্যেকটা মানুষ সমান কর্মের দিক দিয়ে উঁচু নিচ যার কর্ম ভালো হবে সে সম্মানের অধিকারী হবে ওই জন্য আল্লাহ তারা বলছেন ইয়া যে শুনে নাও প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা নর নারীকে বিশ্বের প্রত্যেকটা মানুষকে আমি সৃষ্টি করেছি একটা নারী আর পুরুষ থেকে তার মানে সৃষ্টি কুলে সৃষ্টির ভিত্তিতে জন্মের ভিত্তিতে প্রত্যেকেই সমান এবং তোমাদের মধ্যে যে এই বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গোত্র বিভিন্ন বংশ এই বংশটা শুধু পরিচয়ের জন্য বংশ উঁচ নিচের জন্য নয় বংশ সম্মান আর অসম্মানের জন্য নয় সম্মান আর অসম্মানের মানদণ্ড হবে কর্ম তারপরে বলছেন ইন ইন্দ আক্রমদ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা যাদের কর্ম ভালো যারা সব থেকে বড় মোত্তাকি মানে যাদের কর্ম ভালো তারাই ভালো ভালো বংশে জন্মেছে বলে ভালো মানুষ হতে পারে না তো সম্মান আর অসম্মান জন্মের ভিত্তিতে নয় বরং কর্মের ভিত্তিতে এই সমতার অধিকার এই সমানতার অধিকার এই ইকুয়ালিটির অধিকার ইসলাম দিল শরীয়ত দিল এবং আরবদের মধ্যে নাবি জন্মালেন আরবদের মধ্যে ইসলাম আসলো আরবি ভাষায় কোরআন নাজিল হলো তা বলে আরবরা যাতে গর্বিত না হয় আরবদের প্রাধান্য দেওয়া হয়নি কোন আরব আর অনারবের মধ্যে কোনো পার্থক্য হয়নি একজন আরবের বাসিন্দা আর একজন ভারতের বাসিন্দা আর একজন আমেরিকার বাসিন্দা আর একজন সোমালিয়ার বাসিন্দা প্রত্যেকটা ব্যক্তির সমান অধিকার রয়েছে একজন আরবের বাসিন্দা বলেই তার যে মর্যাদা বেশি হবে সেটা নয় স্পষ্ট ভাষায় নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম মুসনদে আহমদের মধ্যে বললেন লাহ আরব ইন আলাহ আজ যে কোন আরব ব্যক্তি আরবের বাসিন্দার কোন প্রাধান্যতা তার কোনো সম্মান বেশি নেই ওয়ান আরবের উপর আলে আহমার আল আসওয়াদ না তো কোন কৃষ্ণাঙ্গ না শ্বেতাঙ্গ কোনো শ্বেতাঙ্গের প্রাধান্যতা কৃষ্ণাঙ্গের উপর নেই সাদা বর্ণের মানুষ ধবধবে সাদা দেখতে বলে একজন কালো ব্যক্তির উপর তার প্রাধান্যতা হবে কালো ব্যক্তির থেকে বেশি সম্মানিত এই যে থিউরি এই যে আজকে আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি যে বর্ণের নামে বৈষম্য হচ্ছে ওই বর্ণের বৈষম্য রোখার জন্য ইসলাম এসে বলল না বর্ণের ভিত্তিতে কারো মধ্যে কোনো তফাত হতে পারে না আল যে না তো কোনো কৃষ্ণাঙ্গের প্রাধান্য রয়েছে একটা শ্বেতাঙ্গের উপর ই তাকুয়া তাকুয়া ছাড়া মানে তাকুয়া আর পরেজগাড়ি এটাই হচ্ছে মানুষের সম্মান আর অসম্মানের মানদণ্ড এবং এই কথাটা নবী করিম সাল্লা সাল্লামের নিজের জীবনে বাস্তবায়িত করেছিলেন যে যখন নবী করিম সাল্লাম বিচার করতেন তখন উচ্চবর্ণ নিম্ন বর্ম এই সব কিছু তফাত করতেন না আজকে দুঃখের বিষয় যে আজকে যখন একটা গরিব কোনো আশ্রয় যায় আজকে যদি গরিব কোনো সমস্যায় পড়ে তাহলে সে ইনসাফ পায় না সে ন্যায্য বিচারটা পায় না আজকে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি কোর্টের মধ্যে দেখেছি যে কেস ভাবে। ধনীদের পক্ষে যারা প্রভাবশালী যারা শক্তিশালী যারা ক্ষমতায় আছে শাসক দল তাদের ফেবারে কি করে চলে যায় সেটা আমরা চোখের সামনে দেখেছি গরিব মানুষকে ন্যায়ের দরজায় বঞ্চিত হতে দেখেছি গরিব মানুষদের উপর অত্যাচার দেখেছি গরিব মানুষদেরকে আমরা বঞ্চিত হতে দেখেছি কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের দরবারে কোনো ব্যক্তি বঞ্চিত হয়নি কোনো ধনী ব্যক্তি নিজের জন্য আলাদা করে সুবিধা করতে পারেনি এক মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা ধনী পরিবারের মহিলা সে চুরি করলো ইসলামে চুরির বিধান হচ্ছে এটা যে সমাজকে বাঁচাতে গেলে সমাজের ক্যান্সারকে দূর করতে হবে তার হাত কাটতে হবে অনেকে মনে করে ইসলাম আবার মানবাধিকারের কথা বলছে আবার চোরের হাতও কাটছে এটা কি ধরনের মানবাধিকার তো এটা বুঝতে গেলে ওই আয়াতটা বুঝতে হবে আল্লাহ আল্লাহতালা বলছেন যে কেসাশের মধ্যে জীবন রয়েছে কিভাবে একজনের হাত কাটা যদি সমাজের একশো মানুষের প্রাণ বাঁচাতে পারে তাহলে ওই হাত কাটাটা আমাদের সমাজের জন্য লাভদায়ক না ক্ষতিকারক আজকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের দিতে পারছি না বলে অপরাধ হু হু করে বেড়ে চলেছে ইসলাম অন্যায়কে ঘৃণা করে ইসলাম অপরাধকে ঘৃণা করে অপরাধীকে ঘৃণা করে না তো যেই ব্যক্তির হাত কাটা নির্দেশ দেয় সেই ব্যক্তির প্রতি ইসলামের কোন ব্যক্তিগত শত্রুতা নেই বরং ইসলাম ওই কাজটাকে ঘৃণা করে যে আজকে চুরির কারণে দেখুন সারা বিশ্বজুড়ে এবং আমাদের দেশে কত সমস্যা একজন ব্যক্তি একজন অসহায় ব্যক্তি ব্যক্তি সারা জীবনের পুঁজি নিয়ে ট্রেনে চলছিল তার পকেট মার হয়ে গেল সে ট্রেন দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নিজের মেয়ের জন্য সঞ্চিত টাকা ডাকাতে হয়ে গেল আত্মহত্যা করে লক্ষ লক্ষ মানুষ চুরির কারণে নিজের প্রাণ হারায় আজকে সেই জায়গাতে যদি চুরির অপরাধীদের চোরদেরকে ডাকাতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে পারতাম একটা ভালো ডাক্তার তাকেই বলবো যে সহানুভূতি না দেখিয়ে যেই আঙুলে ক্যান্সার হয়েছে সেই আঙুলটাকে কাটে কেন ওই আঙুলটার সাথে শত্রুতা নেই বরং পুরো শরীরের সাথে ভালোবাসা আছে বলে ওই আঙুলের ক্যান্সার সারা শরীরকে ক্যান্সারগ্রস্ত করছে সারা শরীরকে বাঁচাতে গেলে আঙুলটাকে কাটতে হবে ইসলাম ঠিক ওই রকমভাবে চুরির শাস্তি দিয়েছে সমাজকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ প্রাণকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ হাতকে বাঁচাবার জন্য তো ওই সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা সে চুরি করেছিল নবী করিম সালামের কাছে এসে কিছু লোক সুপারিশ করলো যে নবী করিম সাল্লাম এই মহিলাটা হচ্ছে ধনী মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা বড় পরিবারের মহিলা একে আপনি যদি টাকার বিনিময়ে ছেড়ে দেন শাস্তিটা না দেন আজকে আমাদের কোনো শাসক

আমার মেয়ের জন্য ওটাই হবে যেটা একটা সাধারণ মানুষের জন্য মানে আমার নিজস্ব মেয়েও যদি চুরি করত তারও আমি হাত কাটতাম রকম ন্যায্য বিচার এই রকম সমানতা এইরকম ইকুয়ালিটি নবী করিম সাল্লি সাল্লামের জীবনে বাস্তবায়িত করেছিলেন ন্যায় বিচার পাওয়ার একটা অধিকার রয়েছে পিস ক্যান নট প্রিভিল উইদাউট জাস্টিস যেখানে ন্যায় নেই যেখানে জাস্টিস নেই সেখানে শান্তি বিরাজ করতে পারে না শান্তি সেখানেই বিরাজ করবে যেখানে ন্যায় আছে নিষ্ঠা আছে জাস্টিস আছে সোশ্যাল জাস্টিস আছে এবং ওই জন্য একটা মানুষের অধিকার ততক্ষণ পর্যন্ত রক্ষা করা যাবে না যতক্ষণ পর্যন্ত একটা মানুষকে আমরা ন্যায় বিচার না দিতে পারবো ইসলাম প্রত্যেকটা মানুষকে ন্যায় বিচার পাওয়ার অধিকারকে সুনিশ্চিত করে বলছে সোরান আঠান্ন নম্বর আয়াতে ওয়াইদা হেকাম আদ যে যখন তোমরা বিচার করবে তখন তোমরা ন্যায় বিচার করবে তোমার শত্রু পক্ষ যদি হয় তবুও ন্যায় বিচার করবে আল্লাহ তারা সুরা মায়েদের আট নম্বর আয়তে বলছে ওলা ইয়াজরিমান্না কমিশন আ আলা তা দিলু এ দিলু ওয়াকরা বলে শোনো তোমার শত্রু তোমার দ্বারস্থ হবে তোমার প্রতিবেশী তোমার সামনের বাড়ি লোক যার সাথে তোমার শত্রুতা আছে যার সাথে তোমার একটা ঝামেলা রয়েছে ওই ব্যক্তিও যদি তোমার কাছে আসে তাহলে তুমিও তার সাথে ন্যায় বিচার করবা তোমাদের শত্রুতা ব্যক্তিগত দ্বন্দ্ব ব্যক্তিগত ঝামেলা যাতে একটা মানুষকে ইনসাফ থেকে ন্যায় থেকে জাস্টিস থেকে বঞ্চিত না করে এই বার্তা ইসলাম নিয়ে আসলো এবং আবু বাকার রদি আল্লহমান হোক মামার রাজি আলহান হোক আর খোলাফায় রাশিদিনরা নবী করিম সাল্লামের এই বার্তাকে বাস্তবায়িত করলেন যে তাদের কাছে একজন শক্তিশালী ব্যক্তি আর একজন গরিব ব্যক্তি উভয় সমান ছিল আইনের সামনে প্রত্যেকটা ব্যক্তি সমান ছিল আর সর্বোপরি একটা মানুষকে প্রাণে বাঁচার অধিকার দিয়েছে শরীয়ত প্রাণে বাঁচার অধিকার আজকে আমরা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে আওয়াজ একটা শুনি একটা প্রোপাগান্ডা চলছে একটা ইসলাম ফোবিয়া চলছে ইসলামকে সন্ত্রাসের সাথে বারবার জোড়া হচ্ছে একটু আগে আমার পূর্বের বক্তা বলছিলেন কিন্তু ইসলামের স্ট্যান্ড চোদ্দশো বছর পূর্বে ক্লিয়ার ছিল ইসলাম এসে মানুষকে বাস্ত শেখালো ওই ফুজ্জারের যুদ্ধ হারবুল বসুস দায়েসুল গবরা হারবে বসুস ইসলাম যখন আসলো তখন সারা আরবে যুদ্ধ আর রক্তক্ষয় ছিল ইসলাম যখন আসলো তখন পুরো আরব রক্তে রক্তাক্ত ছিল ইসলাম এসে তাদের রক্তক্ষয় বন্ধ করলো হেলফুল ফজুলে স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন যেখানে যুদ্ধর বিরতির পর একটা সুন্দর শান্তির সাথে একটা সমাজ গঠন করার পদক্ষেপ নেওয়া হলো সেই হেলফুল ফজুলের মূল উদ্যোক্তা নবী করিম সাল্লাহ আলিয়া ছিলেন এবং যেই মহিলাদেরকে বাচ্চাদেরকে আরবে জানতো পুঁতে দেওয়া হতো তাদের বাড়িতে যদি কোনো মহিলা জন্মাত কন্যা জন্মাতো তাহলে তাকে মাটিতে পুঁতে দেওয়া হতো কবর দিয়ে দেওয়া হতো জানত ইসলাম এসে প্রশ্ন করলো যে এই যে মেয়েরা এই যে কন্যারা তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের অপরাধটা কি ইসলাম এসে কোশ্চেন করলো ওই মহিলাদের বেঁচে থাকার অধিকারকে ইসলাম সুনিশ্চিত করলো এবং সুনা আনামের একশো একান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছে যে তোমরা তোমাদের ছেলেদের তোমাদের কন্যাকে তোমাদের ভ্রণকে হত্যা করিও না এবং ইসলাম শিক্ষা দিল সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে একটা মানুষকে হত্যা করলো সে যেন সারা বিশ্বের প্রত্যেকটা মানুষকে হত্যা করলো একটা মানুষকে হত্যা করা মানবতাকে হত্যা করা এই শিক্ষা ইসলাম দিল আর শুধু এটা নয় ওমান আর যে ব্যক্তি একটা প্রাণকে বাঁচালো সে যেন সারা বিশ্ব মানবতাকে বাঁচালো না ইসলাম কাউকে মারার অনুমতি দিয়েছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা প্রাণ যেতে দেখার অনুমতি দিয়েছে না হত্যা করব না হত্যা হতে দেব না হত্যা রোখার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের উপর রয়েছে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম রাইয়াতিহি আজকে আমাদের চোখের সামনে যে অন্যায়গুলো হয় যে হত্যাগুলো হয় সেগুলা রোখার একটা ধর্মীয় কর্তব্য ধর্মীয় দায়িত্ব হচ্ছে মুসলমানের মুসলমান শুধু সন্ত্রাসের বিরোধিতা করে না বরং সন্ত্রাসবাদকে রোখার জন্য মুসলিম জাতি এক হবে এবং সারা বিশ্বতে সন্ত্রাসকে মুছে ফেলবে এবং শান্তি স্থাপিত করবে এটাই হচ্ছে ইসলামের বার্তা ইসলাম জ্ঞান অর্জন করার অধিকার দিল যাতে জ্ঞান থেকে কাউকে বঞ্চিত না করা হয় আজকে আমরা স্কুল খুলেছি কলেজ খুলেছি আজকে বর্তমান আধুনিক যুগে শিক্ষার বাণিজ্যিকীকরণ হয়েছে কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন শিক্ষার বাণিজ্যিকরণ আজকে আমাদের বড় বড় স্কুল ভালো স্কুলগুলো যেখানে হয়েছে সেখানে ফি এত এমন করে দেওয়া হয়েছে যেখানে একটা গরিব ছেলে পড়তে পারবে না আমরা এইরকম কন্ডিশন করে দিয়েছি শর্ত লাগিয়ে দিয়েছি যে একটা রিক্সা চালকের ছেলে ভালো স্কুলে পড়তে পারবে না এমন এমন আমরা ড্রেস কোড এমন এমন শর্ত এমন এমন আমরা ব্যবস্থা করেছি যেখানে একটা শ্রেণীর লোক বঞ্চিত হবে ইসলাম বলল না শিক্ষার দ্বারগোলা থেকে কেউ যেন বঞ্চিত না হয় আজকে আমাদের ভারত সরকার রাইট টু এডুকেশন অ্যাক্ট এনেছে কিন্তু ইসলাম 1400 বছর পূর্বে রাইট টু এডুকেশন অ্যাক্ট এনেছিল মানসুইলান ইলমিন ওয়াকতমহু আলজামাহুল্লাহ বিলজামিমিন নাউমুল কিয়ামা রাইট টু এডুকেশন শিক্ষার অধিকারের আইন নবী করিম সাল্লাল্লাহু পাস করলেন আজ থেকে 1400 বছর পূর্বে যে কোন ব্যক্তিকে যদি জ্ঞান সম্বন্ধে জিজ্ঞেস করা হয় জ্ঞান অর্জন করার জন্য কেউ তার কাছে গেল আর সেই জ্ঞানটাকে সে লুকিয়ে নিল সেটাকে বাধা দিল জ্ঞান অর্জন করতে দিল না তাহলে কেমতের দিন তাকে আগুনের মুখোশ পরানো হবে মানে জ্ঞানকে একটা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ করা যাবে না নলেজ উইল বি ফ্রি রবীন্দ্রনাথের স্বপ্ন ওই দেশ ওয়ার নলেজ উইল বি ফ্রি সেই মুক্ত স্বাধীন হবে আমাদের শিক্ষা আজ আমাদের শিক্ষা স্বাধীন হতে পারেনি শিক্ষা আজ মুক্ত নয় শিক্ষা আজ আবদ্ধ শিক্ষা আজ মুষ্টিমেয় লোকের কাছে আজ তাদের জাগির হয়ে গেছে শিক্ষা আজ উপরওয়ালাদের আজ উচ্চ বর্ণের লোকেদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে শিক্ষাকে মুক্ত করার ডাক দিয়েছিল ইসলাম এবং জ্ঞান চর্চার অধিকার সুনিশ্চিত করার পক্ষে ইসলাম সওয়াল উঠিয়েছিল এবং বর্তমানে শাসক শক্তিশালী যারা আছে শাসক দল সাধারণ মানুষের উপর যাতে অন্যায় না করে ওই অন্যায়ের হাত থেকে বেঁচে থাকার অধিকার ইসলাম সুনিশ্চিত করলো এবং বললো যে দেখো শাসকরা যে শক্তিশালী মানুষরা পৃথিবীতে মানুষকে কষ্ট দেয় দুঃখ দেয় তোমরা জেনে রাখো আল্লাহ তোমাদের হিসাবটা কেমতের দিন নেবে নিরীহ মানুষের উপর অত্যাচার করা যাবে না অত্যাচারের বিরুদ্ধে মানুষের একটা যে অধিকার রয়েছে যে তার উপর যাতে অত্যাচার না হয় সেই অধিকারকে সুনিশ্চিত করল ইসলাম বিনা অপরাধে শাস্তি না পাওয়ার অধিকার কাউকে বিনা কারণে জেলে ভরা যাবে না কাউকে বিনা কারণে বিনা অপরাধে তাকে শাস্তি দেওয়া যাবে না ইসলাম এই কোয়েশ্চেন করল ওল্লাদীন ইউদুন ওলম মিনা ওলম মিনাদ বেগায়সাবু ফকদেহতামাল ও ভুতান ওয়া ইসলাম মমুয়িনা যে যারা বিনা কারণে কাউকে বিনা অপরাধে বিনা দোষে কাউকে কোনো ক্ষতি করল কাউকে কষ্ট দিলো তারা ভেবে নাও যে তারা একটা পাপের কাজ করছে একটা অপবাদের বোঝা নিয়ে তারা খুঁজছে আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লা আমার কয়েকটা পয়েন্ট আছে একটু ধৈর্য ধরে বসুন শুধু সাধারণ পরিস্থিতিতে নয় যুদ্ধকালীন পরিস্থিতিতেও ইসলাম মানবাধিকার রক্ষা করল যুদ্ধের ময়দানে যেখানে শত্রুপক্ষ বিরোধী পক্ষের উপর বিজয় হওয়ার জন্য মানুষ যা কিছু ইচ্ছা তা করে আমরা ইতিহাসে অনেক লিডার দেখেছি অনেক সেনাপতি দেখেছি কিন্তু নবিয়ে করিম সাল্লাউলাইসাল্লামের যে যুদ্ধনীতি সেই রকম যুদ্ধনীতি কোথাও দেখিনি নবী করিম সল্লাহ আল্লাসাল্লাম বলছেন লা তখতুলু শাইখান ফানিয়ান যে যুদ্ধের ময়দানে কোনো বৃদ্ধ মানুষকে হত্যা করবে না ওয়ালা তেফরান সগাইরান কোনো ছোট বাচ্চাকে হত্যা করবে না ওয়ালাম রতন কোন মহিলাকে হত্যা করবে না ওয়ালা তগুল্লু আর তোমরা ওদেরকে বেঁধে নিয়ে আসবে না ও আসলেহু আর বন্দীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো হাসান ও ইন্নাল্লাহ হেব্বুল যে যুদ্ধের ময়দান একজন নিরীহ মানুষকে নিরস্ত্র মানুষকে বৃদ্ধ মানুষকে মহিলাকে বাচ্চাদেরকে হত্যা করা যাবে না আমরা ইতিহাসে দেখেছি যে সাহাবিদের তরবারি উঠেছে আর আওয়াজ এসেছে মহিলার তরবারি মাথার কাছে গিয়ে রুখে গেছে শত্রুপক্ষের মধ্যেও বাচ্চা দেখেছে তর রুখে গেছে শত্রুপক্ষের মধ্যে বৃদ্ধকে দেখেছে তর রুখে গেছে বিশ্বের কোন লিডার ছিল যার তর তার শত্রুর মাথা পর্যন্ত গিয়ে রুখে গেছে নাবী করিম সাল্লাহ সাল্লাম যখন ফতে হেমাক্কার সময় মক্কাতে ঢুকলেন মক্কা বিজয় করার সময় নবী করিম সাল্লাম সেখানে বিজয় হয়ে ঢুকলেন ওই মক্কা যেই মক্কাবাসীরা নবী করিম সাল্লু আলাইস্লামকে রক্ত রক্তাক্ত করেছিল নবী করিম সাল্লামের সাহাবাই কালামদের হত্যা করেছিল তাদেরকে আড়ি দিয়ে কেটেছিল নবী করিম সাল্লাহি সাল্লামের পিঠের উপর উঁটের ভুড়ি চাপিয়ে দিয়েছিল তাদের ইবাদত থেকে নামাজ থেকে তাদের বঞ্চিত করেছিল এবং নবী করিম সাল্লাহু আলি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল বাধ্য হয়ে নবী করিম সাল্লাহু সাল্লাম এবং তার সাথীরা নিজের দেশকে নিজের বাড়িকে ভিটে মাঠে সব কিছুকে ত্যাগ করে নিজের শহর ছাড়তে বাধ্য হয়েছিল ওই শহরে যখন বিজয় হয়ে ঢুকছেন

সেনাপতি ওই শহরে যে শহর তাকে করেছে ওই শহরে যেই শহরের মধ্যে হত্যার লীলা হয়েছে ওই শহরে যেই শহরে তার উপর নির্মম অত্যাচার হয়েছে ওই শহরের বাসীদের বলছেন যে যাও তোমাদের ক্ষমা করলাম ফদহাবু আন্তমুত্তলাকা সেই মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম যুদ্ধকালীন পরিস্থিতিতেও মানবাধিকার রক্ষা করেছেন শুধু এটা নয় বন্দির অধিকার একজন বন্দি ঘরের মধ্যে আছে ওই বন্দির সাথে যে সৎ ব্যবহার ভালো ব্যবহার একটা বন্দিরও যুদ্ধবন্দির পলিটিক্যাল প্রিজনার তারও যে অধিকার রয়েছে সেই অধিকারকে সুনিশ্চিত করেছেন মসজিদে নবির মধ্যে একজন যুদ্ধবন্দি সুমামা বিন উসালকে বেঁধে রাখা হয়েছে নাবী করিম সাল্লা সাল্লাম আসছেন ওই যুদ্ধবন্দিকে জিজ্ঞাসা করেছেন সুমামা তোমার খবর কি বিশ্বের কোনো নেতা আজ পর্যন্ত কোনো যুদ্ধবন্দিকে যে জিজ্ঞাসা করেছে হাউ আর ইউ আমি দেখিতে পাইনি যে বিশ্বের কোন লিডার বলছেন নিজের শত্রু পক্ষের বন্দিকে মাথায় হাত দিয়ে ভাই ভালো আছো নবী করিম সাল্লাম জিজ্ঞেস করছেন সুবামা ভালো আছো বলছেন যা আপনি যদি হত্যা করেন তাহলে আমি হত্যার আমি হত্যা করেছি আমার শাস্তি হত্যার আপনি হত্যা করলে আপনি হত্যা করতে পারেন আর যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ হব আর আপনি যদি মাল সম্পদ চান তাহলে আমি খুব ধনী পরিবারের মাল সম্পদ সবই আমি দিতে পারবো নবী করিমাল্লাম চলে গেলেন আবার দ্বিতীয় দিন এসেছেন আবার জিজ্ঞেস করছেন মা আইন দেখা ইয়া সোমামা সোমামা কেমন আছো ভালো আছো তো আবার একই কথা আবার চলে যাচ্ছেন তৃতীয় দিন আসছেন আবার যুদ্ধবন্দিকে জিজ্ঞেস করছেন নবী করিমালাম সোমামা ভালো আছো তো সোমামা আবারও একই কথা বলছে নবী করিম সাল্লাম বলছেন যে এই কয়দিকে এই যুদ্ধবন্দিকে ছেড়ে দাও চলে গেল ওই যুদ্ধবন্দি যুদ্ধবন্দি চলে যাওয়ার পরে হঠাৎ তার মাথায় আসলো যে এত ভালো ব্যবহার আমরা সারা বিশ্বে কোথাও দেখিনি পাশের এক পুকুরে স্নান করার পরে আবার চলে আসছেন আসার পরে আবার তখন নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে এসে বলছেন আমি আপনার ধর্মকে গ্রহণ করলাম আসাদ আল্লাহ ইহ নবী করিম সাল্লাম অবাক নাবি করিম জিজ্ঞেস করছেন কি ব্যাপার কি হলো উনি বলছেন যে আমি যতক্ষণ পর্যন্ত আপনার মুখের দিকে দেখিনি ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে বুঝতে পারিনি ওনার নিজের বাক্য আলাল ওঝিক যে সারা বিশ্বে আপনার থেকে কোন মুখ আমার কাছে ঘৃণিত ছিল না সব থেকে নিকৃষ্ট ঘৃণার মুখ ছিল আপনার মুখ ফকত আসবাহা ওয়াকাল আহাব্বল অজু হিলেইয়া কিন্তু এখন বর্তমানে আপনার মুখটা বিশ্বের সব থেকে প্রিয় মুখ হয়ে গেল আমি তিন দিন শহরে কাটাইনি তার আগে আপনি ছিলেন আমার কাছে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি যখন আপনার দরবারে আমি তিন দিন কাটালাম তিন দিনের মধ্যে আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলে মানছি অঙ্গহি মার কানামেন্দিন আবদা এলাইয়া মেন দিন কাহাব্বাইলাইয়া যা আমি এর পূর্বেশ ইসলামকে বিশ্বের সবথেকে নিকৃষ্ট ধর্ম মনে করতাম কিন্তু যখন আপনার দরবারে তিন দিন থাকলাম তখন আমার কাছে এই ধর্মটা বিশ্বের সব থেকে প্রিয় ধর্ম হয়ে গেল এই শহরে যখন ঢুকি তখন বিশ্বের সবথেকে বাজে শহর আমি মনে করেছিলাম কিন্তু এই শহরে যখন তিন দিন থাকলাম তারপর এই শহরটা আমার কাছে সব থেকে প্রিয় হয়ে গেল আজ আমি আপনার শহরের বাসিন্দা আপনার ধর্মের আমি একজন ফলোয়ার হয়ে গেলাম আজকে আমরা যদি নবী করিম সাল্লাহ সাল্লামের ওই জীবনীকে দেখি একজন শত্রুপক্ষের বন্দী কয়েকটি সে সাক্ষ্য দিচ্ছে যে আপনার থেকে ভালো লোক আমি বিশ্বে দেখিনি ওই আবু সুফিয়ান সেনাপতি যখন রোমান সাম্রাজ্যের সামনে রোমান সামনে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মুহাম্মদ কে তখন মোহাম্মদ সাল সম্পর্কে তার মুখ থেকে একটাও খারাপ বাক্য বেরোচ্ছে না সব প্রশংসার প্রশংসায় বেরিয়ে যাচ্ছে আজকে ইতিহাসে আমরা কোথাও দেখেছি যে শত্রুপক্ষের সেনাপতি কারো সম্পর্কে প্রশংসামূলক কথা বলছে তার অনুপস্থিতিতে কিন্তু নবী করিম মোহাম্মদাল্লাম এমন একজন ব্যক্তি যার প্রশংসা তার শত্রু পক্ষের সেনাপতি অন্য একজন বাদশাহ সামনে করছে মোহাম্মদ সেই ব্যক্তি যে নবী হবার পূর্বেও তাকে আল আমিন আসাদিক ঘোষণা করা হয়েছিল সত্যবাদী ন্যায্যবাদী তার থেকে বড় আর মানবাধিকার রক্ষার ব্যক্তি কি হতে পারে একজন শুধু যুদ্ধের পরিস্থিতিতে মানুষের অধিকার নয় বরং গাছপালা পরিবেশ রক্ষা করা পশুকে হত্যা না করা এই সমস্ত জিনিস ইসলামের যুদ্ধের যে পলিসি তার মধ্যে পড়ে এবং তার পরবর্তী পরবর্তীকালতে আমরা দেখেছি যে গাছ কাটাটা যুদ্ধের ময়দানে হারাম যুদ্ধের ময়দানে কোনো শস্য ক্ষেতির উপর সেখানে আগুন লাগানো হারাম বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো আমাদের কাছে আমরা দেখেছি ইতিহাসে যে ইসলাম কীভাবে পরিবেশ রক্ষা করেছে কিভাবে মানবাধিকার তো অনেক দূরের কথা একজন পশুর অধিকার একটি পশুর অধিকার ইসলাম রক্ষা করেছে এবং মান সম্মান ইজ্জত ইবাদ সবকিছু রক্ষা করেছে ইন্নাদিমা হকুমাল হকুম বা ইনকুম হারামুন নবিকা সাল্লামকে মুখে হজ্জাতুল বিদা শেষ হজ সেই শেষ হজের মধ্যেই নবী কেরা বলছেন যে আজকে তোমাদের প্রাণ তোমাদের ইজ্জত তোমাদের মান সম্মান তোমাদের মধ্যে একে অপরের মধ্যে হারাম তোমরা এই মাল সম্পদ ইজ্জতকে তোমরা নষ্ট করতে পারো না এইরকম একটা ঘোষণা আনে বিক্রিসলাম ইউনিভার্সাল ডিক্লারেশন দিয়ে গেলেন যদি কোনো শত্রুপক্ষের ব্যক্তি মুসলমানের কাছে আশ্রয় নিতে আসে তাহলে ওই আশ্রয় পাওয়ার অধিকার সেই আশ্রয় পাওয়ার অধিকারকে সুনিশ্চিত করেছে ইসলাম ওয়া এন আহাদুম বিনাল মুশাকী নাজা ফাজুরহু যে কোন মুশরিক ব্যক্তি অমুসলিম ব্যক্তি যদি কোনো মুসলমানের কাছে আশ্রয় নিতে আসে তাহলে তুমি তাকে আশ্রয় দান করো একটা শত্রু কেউ অমুসলিম ব্যক্তি কেউ অন্য ধর্মের ব্যক্তি কেউ ইসলাম বলছে যে তুমি তাকে আশ্রয় দান করো সংখ্যালঘুদের অধিকার লা ইক ইসলাম সংখ্যালঘুদের অধিকারকে সুনিশ্চিত করেছে যে শরীয়তের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই এবং প্রত্যেকটা ব্যক্তির রায় দানের অধিকার ডেমোক্রেসি প্র্যাকটিস করার অধিকার ও সুরা এরকম সুরা সুরার আটত্রিশ নম্বর তালা বলছেন যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নাগরিককে তার নিজস্ব রায় তার নিজস্ব মতামত দানের অধিকার রয়েছে এই অধিকারকে ইসলাম সুনিশ্চিত করেছে সম্পত্তির মালিকানার অধিকার দিয়েছে উপার্জনের অধিকার দিয়েছে পরিবার গড়ার অধিকার দিয়েছে পৃথিবীতে যে কোনো জায়গাতে বসবাস করার অধিকার দিয়েছে মানবতার সেবার মধ্যে আল্লাহর সেবা লুকিয়ে আছে প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিল যে মানুষকে সেবা করো আল্লাহকে খুঁজে পাবা যে নিজের ভাইয়ের সহযোগিতা করো নিজের ভাইয়ের উপকার করো আল্লাহ তোমার উপকার করবে একটু আগে আমার ভাই বলছিলেন কিছুক্ষণ আগে যে আল্লাহ তো ওই হাদিস স্পষ্ট হাদিস আল্লাহ তালা বলবে যে আমি ক্ষুদাত্ম ছিলাম আমাকে তুমি খাবার দাওনি এবার বান্দা বলবে যে আপনি কি করে ক্ষুদাত্ম থাকতে পারেন আল্লাহ আপনি তো রব্বুল আলমিন আল্লাহ বললেন তোমার ওই প্রতিবেশী তোমার ব্যক্তি ছিল তাকে খাইয়ে দিলে আমার পেটটা ভরে যেত আল্লাহ বলতো আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসনি বান্দা বলবে আপনি কি করে অসুস্থ হতে পারেন আপনি তো বিশ্ব বিশ্বজাহানের মালিক আল্লাহ বলবে যে তোমার ওই প্রতিবেশী তোমার গ্রামের লোক তোমার এলাকার লোক সে অসুস্থ ছিল তুমি তাকে দেখতে গেলেই আমাকেই দেখতে পেত সেখানে তো একজন মানুষের সেবা করাটাকেই ইসলাম ইবাদত বলেছে আল্লাহর সেবা করা বলেছে এবং অমুসলিমদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা ইসলামের একটা শিক্ষা নবী করিম সাল্লামের সামনে একটা জানাজা যাচ্ছিল নবী করিম সাল্লাম ওই মৃত ব্যক্তির শ্রদ্ধায় দাঁড়িয়ে গেলেন বুখারি শরীফের হাদিস একজন ব্যক্তি বলছেন নবী করিম সাল্লাম এই ব্যক্তি যে ব্যক্তির মৃত ব্যক্তির যে শেষ কর্ম হচ্ছে সেটা তো মুসলমান নয় তা আপনি দাঁড়ালেন কেন নবী করিম সাল্লাম বলছেন আলাই সদনফসান যে ওই কি একটা প্রাণ নয় মানে প্রত্যেকটা প্রাণের সম্মান করতে হবে সে মুসলিম হোক আর অমুসলিম হোক এই রকম একটা পরিস্থিতি ইসলাম দিয়েছে মানুষের সাথে মিষ্টি মধুর কথা ওকুল উলিন্না সে হাসানা মানুষের প্রতি করুণা করা ইরহামু মান আর এরহামু কুমান ফিল্স মা করো মেহেরবানি তুম আহলে জমিন পর খোদা মেহেরবান হোগা আর সেবারি পর তো আজকে যদি আমরা এই বার্তাকে বিশ্ব মানবতার কাছে পৌঁছে দিতে পারি তাহলে ইসলাম সম্পর্কে যে ধারণাগুলো রয়েছে যে ভুল ধারণা সেগুলা থেকে বিশ্বমুক্ত পাবে প্রতিবেশীর সাথে ভালো সুসম্পর্ক গড়া সেই প্রতিবেশীটা অমুসলিম হলেও সেই প্রতিবেশীটা যেই ধর্মের হোক না কেন তার সাথে ভালো ব্যবহার করা শরীয়ত গরিবী দূরকরণের জন্য প্রত্যেকটা মানুষের সুখে স্বচ্ছন্দে বেঁচে থাকার অধিকার রয়েছে উপার্জনের অধিকার রয়েছে সেই অধিকারকে শরীয়ত সুনিশ্চিত করার জন্য সাদকা জাকাত ফিতরা আর বিভিন্ন রকমের ট্যাক্স শরীয়ত অনিবার্য করেছে মুসলমানদের উপর যে যাতে একজন গরিব তার সহযোগিতার হাত বাড়িয়ে দেয় প্রত্যেকটা মুসলমান ব্যক্তি তো গরিবি দূরকরণের সাথে ইসলাম বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণ করেছে অন্য মানুষকে কটাক্ষ করা যাবে না অন্য জাতিকে কটাক্ষ করা যাবে না লা মিন কম এক জাতি যেন অন্য জাতির কটাক্ষ না করে উপহাস না করে মজাক না ওড়ায় রকম একটা বার্তা ইসলাম দিয়েছে এবং ইসলাম প্রত্যেকটা মানুষকে মানুষ রূপে ন্যায্য অধিকার সম্মান দিয়েছে আমার সময় শেষ হয়ে গেল না হলে আরও অনেক মানবাধিকার সম্বন্ধে বলার ছিল শেষ কথা যে আজ আমাদের মধ্যে যে একটা বিচ্ছেদ আমাদের মধ্যে যে একটা দূরত্ব মুসলিম অমুসলিমদের মধ্যে যেটা দূরত্ব তার বড় কারণ যে আমরা একে অপরকে জানতে চাইছি না করিব আও তো শায়েদ হামেস ছিল করিব আও তো শায়েদ হামিদ সমাজলো ওনা দূরিয়া तो গল্প ফাহমিয়া বাড়াতি আজ ইসলাম সম্পর্কে যত ভুল বার্তা আছে তার একটা বড় কারণ যে আমাদের মধ্যে দূরত্ব যে আমরা একে অপরকে বোঝার চেষ্টা কোনো দিনই করিনি আমরা না তো তাদের কাছে পৌঁছাতে পেরেছি না তারা আমাদের কাছে এসেছে না মুসলমানদের ব্যবহার এমন হয়েছে যে মুসলমানদের ব্যবহারটাই বলে দিবে এটা ইসলাম আজকে একটা দুঃখের বিষয় যে এই গুণগুলো খোদ মুসলমানদের মধ্যে পাওয়া যাচ্ছে না আজকে কেন আমাদের প্রতিবেশী আমাকে সাক্ষ্য দিচ্ছে না যেরকম আবু সুফিয়ান সাক্ষ্য দিয়েছিল না করিম সাল্লামের সম্পর্কে কেন আমাকে সাক্ষ্য দিচ্ছে না আমার হিন্দু প্রতিবেশী যে আমি মহান ব্যক্তি আমি ভালো ব্যক্তি আমি শান্তিপ্রিয় ব্যক্তি আজকে আমাদের ব্যবহার এমন করতে হবে যে সাক্ষীটা দিয়েছিল সোমা বিনুসাল তো আজকে মুসলমানদেরকে তাদের ব্যবহার এত ভালো করতে হবে যাতে তার প্রতিবেশী তার পাড়ার লোক অন্য ধর্মের লোক দেশের লোক প্রত্যেকটা নাগরিক তাদের সততার তাদের শান্তি প্রিয়তার কসম খেতে পারে আজকে কোরআন পড়ার সময় নেই কারো কাছে হাদিস পড়ার সময় নেই মুসলমানরা নিজেরাই কোরআন পড়ছে না হাদিস পড়ছে না আজ অমুসলিমরা অমুসলিম ভাইয়েরা আসবে মুসলমানদের সমাজকে পড়তে মুসলমানদের চরিত্রকে পড়তে মুসলমানদের কৃষ্টি কালচারকে পড়তে কিন্তু যখনই তারা মুসলমান সমাজকে পড়তে যাচ্ছে তখন পাচ্ছে হিংসা তখন পাচ্ছে কুৎসা তখন পাচ্ছে পরনিন্দা তখন পাচ্ছে একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য তখন পাচ্ছে অসহিষ্ণুতা আজকে আমাদের মুসলমানদের মধ্যেও যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো যদি আমরা শুধরে নিতে পারি তাহলে যখন অন্য ভাইয়েরা আমাদের সম্পর্কে একটা ধারণা করবে তখন ভালো ধারণা করবে আজকে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে নিজের চরিত্র গড়তে হবে ইসলামের মাফিকে এবং এটাই হচ্ছে না বিকেল মিস আল্লাহসাল্লামের বার্তা ওমা আরশাল্লা ক ইল্লা রহ হানাতাল্লাহ বিশ্ব মানবতার শান্তির জন্যই নবী সাল্লামকে পাঠানো হয়েছিল ওই শান্তি স্থাপিত করার জন্য আজকে আমাদেরকে আবার নবী সাল্লামের সিরাতকে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে এবং নবী সাল্লামের মূল উদ্দেশ্যই ছিল যে বিশ্বে তাকে প্রেরণ করা হয়েছিল ইন্নামা বরিস্তলে উত্তম মে মামা কারিমালা হোলাক যে আমাকে চরিত্র গঠনের উদ্দেশ্যে চরিত্রকে মানুষের সামনে পূর্ণ করার উদ্দেশ্যে পাঠানো হয়েছে আজকে আমাদের চরিত্র নবী চরিত্র যেন কো হয় আমাদের চরিত্র যাতে কোরআন হয় আমাদের চরিত্র যাতে হাদিস হয় এটা যদি আমরা থিউরিটাকে আমরা যে একটা থিওরি রয়েছে আমাদের সেটাকে বাস্তবের রূপ দিতে পারি কোরআন হাদিসের যে একটা জ্ঞান রয়েছে সেটা মুসলমানদের যদি চরিত্রের মধ্যে ঢুকে যায় তাহলে দেখবেন ইনশাআল্লাহ সারা বিশ্বে মুসলমানদের সম্পর্কে যেটা ভুল ধারণা আছে সেই ভুল ধারণার যুগের অবসান ঘটবে এবং সারা বিশ্বে শান্তি স্থাপিত হবে আমি আশা করব যে আমাদের ভাইরা যাতে কোরআনের যে প্রদত্ত শান্তির পরিবেশ সেই পরিবেশকে যাতে গলার জন্য নিজেদের মধ্যে ইসলামী চরিত্র গঠন করে এবং আল্লাহতালা যেন আমাদের মধ্যে মানবাধিকার সম্বন্ধে চেতনা এবং মানুষের অধিকার রক্ষা করা এবং সমাজের মধ্যে সুখে শান্তিতে বসবাস করা তৌফিক দান করেন